আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি, মালাই রোল। মাত্র 2 মিনিটেই আপনারা এই রোলটি বাসায় তৈরি করতে পারবেন, আর এই রোলটি খেতে যেরকম সুস্বাদু আর এটা অনেকটা হেলদি। ব্রেকফাস্টে আপনারা এই মালাই রোলটি সহজেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মালাই রোলটি বানানোর জন্য আমি নিয়ে নিলাম 5 থেকে 6 পিসের মতো ব্রেড। এখানে আমি বড় সাইজের ব্রেড নিয়েছি এবং তার চারপাশ ভালোভাবে কেটে নিচ্ছি। সবগুলো পিসের চারপাশ কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই ব্রেডগুলোকে আমি রোল করব। একটু বেলে নিতে হবে। এভাবে আমি বাকি সবগুলো বেলে নিব। অন্যদিকে আমি নিয়ে নিলাম 1/2 কাপের মতো মালাই। যদি আপনাদের কাছে মালাই না থাকে তাহলে আপনারা ক্রিম ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম এখানে কনডেন্স মিল্ক। এটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম আমি ড্রাই ফ্রুটস এবং কিশমিশ সহ 1/4 কাপ। যদি আপনারা ড্রাই ফ্রুটস পছন্দ না করেন তাহলে শুধু কিশমিশ দিয়ে দিবেন। এবার আমি 1 পিস ব্রেড নিয়ে নিব, তার উপর মালাইটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। তারপর ব্রেডটাকে এভাবে রোল করতে হবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, একদম ইজি বানানো আর এটা অনেক হেলদি। এভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিলাম। এবার এগুলোকে আমি গার্নিশ করার জন্য উপরে কনডেন্স মিল্ক দিয়ে দিব। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা স্কিপ করতে পারবেন। তারপর উপরে কিছু কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। বেশ, তৈরি হয়ে গেল ঝটপট মালাই রোল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে।